আসসালামু আলাইকুম। জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি। দর্শক, আজকে হাজির হয়ে গেছি স্প্রে মেশিন নিয়ে। অনেকেই বলেন যে ভাই, এই স্প্রে মেশিনটা কীভাবে সেটিং করবেন? অনেকে আমাদের কাছ থেকে কার্টুন অবস্থায় স্প্রে মেশিন নেন যে ভাই, আমি হচ্ছে সেটিং করে নিব না, কুরিয়ারে অনেক সময় কোনো মেশিনে টোপ খেয়ে যায় কিংবা কুরিয়ার থেকে অনেক সময় ইঞ্জুরি হয়, তো সেক্ষেত্রে অনেক বলুন ভাই কার্টুন অবস্থায় নিব। কিন্তু কার্টুন অবস্থায় নেওয়ার পরে সেটিংসের সময় যে অনেকে বিড়ম্বনায় পড়েন যে কীভাবে সেটিং করবেন, তো দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো এই মেশিনটা আপনার কার্টুন অবস্থায় হাতে পাওয়ার পরে কীভাবে সেটিং করবেন, আর তারপরে মেশিনটা আমি আপনাদের চালিয়ে দেখানোর চেষ্টা করবো। অনেকে মেশিন অর্ডার করতে চান, এছাড়াও আমাদের আরও অনেক ধরনের কৃষি যন্ত্রপাতি আছে। আমাদের যে স্ক্রিনে যে নাম্বার, এই নাম্বারে ফোন দিয়ে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে 48 ঘন্টার ভিতরে আপনারা ডেলিভারি নিতে পারবেন, ক্যাশ অন ডেলিভারিতে। এক কথায় মেশিন হাতে পেয়ে আপনি পেমেন্ট দিতে পারবেন। তো দর্শক, আর কথা বাড়াবো না, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারিং সাথে যাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, প্যাকেট থেকে খোলার পরপরই আপনারা এই অবস্থায় পাবেন মেশিনগুলো। এটার মধ্যে যা ধরনের স্পেয়ার পার্টস প্রয়োজন আমরা কিন্তু এক্সট্রা স্পেয়ার পার্টসও দিয়ে থাকি মেশিনের সাথে। দর্শক, এই যে আপনারা দেখতেছেন, যখন প্যাকেট থেকে পাবেন আগে এগুলো বাইর করে নেবেন, তাহলে ইজি হবে। আমরা এই যে কিছু কার্টুন রাখছি এখানে বোঝানোর জন্যে, তারপরে আপনারা মেন ফ্রেমটা বাইর করবেন। এই যে সাথে কিছু স্পেয়ার পার্টসও দেখতেছেন আপনারা, এগুলো সেটিং হবে। এই যে দর্শক মেশিন, এবার আপনাদের আমরা এই মেশিনটাই সেটিং ফুল দেখাবো যে কিভাবে এটা সেটিং করবেন আপনারা। বিল্লাল, তাহলে শুরু করা যাক। প্রথমে এই যে আপনারা এই ধরনের একটা নাটের একটা কার্টুন পাবেন, ছোট যে প্যাকেটগুলা, এই প্যাকেটের এই নাটগুলো আগে বাইর করবেন। করে আগে চাকাটা লাগাই নেবেন। দর্শক, একদম সহজ। এই চারটা চাকা কিন্তু লাগানোর জন্য আপনাদের আলাদা কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। এবার ছোটো এই যে একটা প্যাকেট পাবেন আপনারা, এই প্যাকেটটা এবার খুলবেন আপনারা। পাইপের যে হুইলটা, এবার সেই হুইলটা আমরা লাগাবো। ছোটো ছোটো স্ক্রু যে নাট, সেই স্ক্রু নাটগুলো এটার মধ্যে লাগাতে হবে। দর্শক, এই যে সাথে যে ফ্রেমটা পাবেন, এই যে এই স্ট্যান্ডটা লাগানোর, এবার এই স্ট্যান্ডটা আমরা লাগাবো। একবারে ছিদ্রগুলো সহজেই করা আছে, এই ছিদ্রের মধ্যে নাট নাট পরাই দিলে হয়ে যাবে। এই যে পাইপটা কিন্তু বসে গেল। প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা জানেন যে 100 ফিট করে পাইপ থাকে, সেই পাইপটা কিন্তু এবার বসে গেল। পাইপের পরে এই যে চিরাপিনের যে নাটগুলো আছে, লকগুলো, এগুলো লাগাই দিতে হবে আপনাদের। প্রত্যেকটার সাথে আমি একটু দেখাই আপনার। এই যে ছোট ছোট সাইজের আপনারা চিরাপিন পাবেন, এই সাইডে কিন্তু এই চিরাপিনগুলো আপনারা ঢুকাই লাগাই দিবেন। এই যে দর্শক, এখান থেকে মানে এইটাই আপনার সেই স্টারিং হুইলটা, যে পাইপটা ঘুরিয়ে বের করার জন্য যেটা। এবার আপনার পাবেন এই যে সেকশন পাইপ। প্রত্যেকটা মেশিনের সাথে আপনার দুইটা করে সেকশন পাইপ থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা দিয়ে আপনার পানি টানবে, আর আরেকটা দিয়ে আপনার ওভার পানিটা ছেড়ে দিবে। মানে এক কথায় একটা দিয়ে আপনার যে কীটনাশকগুলো যে পানিটা থাকবে কিংবা যেটা থাকবে না সেটা টেনে নিবে, আরেকটা দিয়ে যদি ওভার হয়ে যায় মানে অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু বাইর করে দিবে। এবার এগুলো আমরা লাগাচ্ছি। যেটা চিকন দেখবেন আপনারা, এই মাথা দেখলে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি।
এই যে মাথা দেখতেছেন, একটা চিকন মাথা, একটা বেশি মোটা মাথা। মোটা মাথাটা যাবে নিচের এই যে এই পার্টটাতে, আর চিকন মাথাটা যাবে এইটাতে। তারপরে আপনারা কিন্তু মেশিনের সাথে এই যে একটা পিতলের কিন্তু এমন একটা অংশ পাবেন, এবার এই অংশটা লাগাতে হবে। এই যে এই পাইপের মাথাটা ভিতরে, এই যে এই যে এই পাইপের মাথাটা দেখতেছেন, এটা কিন্তু এখানে লাগানো থাকবে। এবার দেখাই আপনাদের, এখান থেকে পাইপের মাথাটা খুলতে হবে। এই যে এইভাবে কিন্তু এই পাইপ থেকে আপনারা বের করে নেবেন। এই যে এটা এখানে লেগে যাবে, এটা কিন্তু অটো মুভিং করবে। পাইপ আপনার যতই ঘুরান এটা কিন্তু অটো মুভিং করবে, কোনো সমস্যা নাই। আর এইখান থেকে আপনার পাইপটা যাবে। এবার পাইপটা আমরা লাগিয়ে দেখাই, এইখান থেকে যে পাইপটা যাবে সেই পাইপটাই কিন্তু মেন সেকশন পাইপে, হোস পাইপে যাবে। ঠিক আছে, এবার এখানে নিয়ে আসেন। এই যে দর্শক, নিচ থেকে আবার এখানে লাগাই দিবেন। এখানে লাগানোর একটা অপশন রয়েছে, এখানে লাগাই দিবেন। আর এখানে যে সুইচ আছে আপনার, মানে বাইর হবে কি হবে না সেটারও অপশন এখানে। তারপরে অনেকে বলবেন যে এইটা কোথায় লাগবে, এই যে স্প্রে যে গান, এই গানটার কিন্তু আবার আরেকটা অপশন, সেটাতে আমরা যাচ্ছি। আর প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আপনারা এমন ক্যাটালগ পাবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে স্পেয়ার পার্টস কী কী আছে, কীভাবে সেটিং করতে হয়, এটার মধ্যে কোন কোন অংশগুলো, সেগুলো কিন্তু আপনারা পাবেন। এই যে ভেতরে যে ইঞ্জিনের একটা ক্যাটালগ আছে, আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন। মানে আপনার ময়লা যদি কোনো ধরনের মনুক ময়লা থাকে আপনার পানির সাথে কিংবা কীটনাশকের সাথে, তখন কিন্তু স্প্রের ক্ষেত্রে মেশিনের সমস্যা দিতে পারে, তাই কিন্তু এই ছাঁকনিটা ব্যবহার করা। এবার এই যে এই স্প্রেটার আমরা ব্যবহার করব যখন গানটা লাগাবো। এবার আপনারা ভাববেন যে গানটা কোথায় লাগাবেন। এই যে দর্শক, এইখান থেকে এবার গান লাগানোর অপশন, মানে নলের একটা মাথা যাবে এখানে, একটা মাথা যাবে গানের সাথে। আর গান হচ্ছে আপনার স্প্রে করবে, মানে এক কথায় বুস্টিং করবে এখান থেকে। এই হচ্ছে একবারে ইজি একটা প্রসেস। তবুও আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে, এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, বুঝতে সমস্যা হলে কিন্তু সহজেই বুঝতে পারবেন। আর স্পিড, আপনার ইঞ্জিনের স্পিড কিংবা পানির স্পিড, অনেকে বলে যে ভাই পানির স্পিড কম বেশি হচ্ছে, তো এইখানে কিন্তু এটা লাগাতে হবে। এটা নামায় রেখে যত আপনি এটা নিস্পানে টাইট দিবেন, তত স্পিড, পানির স্পিড তত বাড়বে। এটা যত টাইট দিবেন তত স্পিড বাড়বে, আর যখন আপনি এটা তুলে দিবেন তখন তত স্পিড কমবে, স্পিড কমে যাবে, তখন পানিটা আপনার ট্যাঙ্কিতে রিটার্ন যাবে। দর্শক, প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা কিছু স্পেয়ার পার্টস দিয়ে দিই আপনাদের আলাদা। এই যে দেখছেন, এইগুলা কিন্তু আপনার এই যে কম্প্রেসার, এই কম্প্রেসারের আপনার ওয়াশার, এই ওয়াশারটাই কিন্তু নষ্ট হয়, তো এই জন্য কিন্তু আমরা ওয়াশার দিয়ে দিই। টানা এই ওয়াশারগুলো যদি আপনি সংরক্ষণ করে রাখেন, টানা 4-5 বছরে আপনার কিন্তু মেশিনে কোনো সমস্যা হওয়ার কোনো কিছু নাই। আর তাছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা মেশিনে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে, আপনারা তো জানেনই।